সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমাদের যে দ্বিতীয় অধ্যায় ছিল ভেক্টর, সেই ভেক্টরের আমরা সামান্তরিকের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে সামান্তরিকের সূত্রটা ভেক্টর অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি খুব ভালোভাবে আমি তোমাদের গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও হয়তো কোথাও যদি দু এক জায়গায় সমস্যা থাকে, যার কারণে আমরা এই ক্লাসটির শুরুতেই এই সামান্তরিকের সূত্র নিয়ে সামান্তরিকের সূত্রর যে ক্লাসটুকু গত ক্লাসে করেছিলাম সেটা নিয়ে আরেকটু আমরা রিভিউ করব। এবং পাশাপাশি আজকে আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করে আমরা যে লব্ধির মান নির্ণয় করেছিলাম, সেই লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আমরা সমাধান করব এবং আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা ক্লাসের একদম শুরুতে আছি, এই মুহূর্তে তোমাদের জন্য এই ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা তোমাদের যে প্রয়োজনীয় জিনিস বা শিক্ষা উপকরণ যেমন কলম, খাতা বা ক্যালকুলেটার অবশ্যই আজকে রাখতে হবে, কারণ আজকে আমরা ক্লাসে দু একটা গাণিতিক সমস্যার সমাধান করব এবং আমরা খুব শর্টকাট কয়েকটা মেথড বা খুব সহজেই, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে কীভাবে অঙ্ক করতে পারি, ক্যালকুলেটার ধরে খুব সহজেই আমরা অঙ্ক করে ফেলতে পারি, সেরকম দু একটা কাজও আমরা করব। তো খুব ইজিলি তোমরা এই বিষয়গুলো নিয়ে ক্লাসে ঝটপট বসে যাও। তো শুরুতেই ক্লাসের শুরুতেই আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেই বিষয়গুলো তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছিলাম, আর তোমাদের জন্য যে ইনস্ট্রাকশন ছিল অবশ্যই তোমরা ইউটিউব বা ফেসবুকে যোগদান করার জন্য তোমাদের ইনস্ট্রাকশন করা হচ্ছিল, কারণ তোমরা জানো যে সামনে কিছুদিন পর থেকে হয়তো আমাদের পূজার বন্ধ শুরু হয়ে যাবে, পূজার বন্ধতে হয়তো আমাদের ভাইবারের যে কার্যক্রম সেটা অফ থাকবে, বাট আমি হয়তো ফেসবুকে দু একটা লাইভ ক্লাস দিতে পারি তোমাদের সুবিধার জন্য। কিছু ম্যাথগুলো থাকবে, কিছু শর্টকাটসগুলো থাকবে, সেই শর্টকাটসগুলোর জন্য আমি তোমাদের ফেসবুক লাইভে দু একটা ক্লাসের অ্যারেঞ্জ করবো আর কি। আমার শিক্ষার্থীদের অনেকে রিকোয়েস্ট আসছে যে স্যার ফেসবুক লাইভে বা গুগল মিটে কোনোভাবে ক্লাস নেওয়া যায় কি না। সো তোমাদের কথা চিন্তা করে আমি হয়তো ফেসবুকের পরে একটা লাইভ সেশনের অংশগ্রহণ করার চেষ্টা করব। এছাড়াও কিছু শর্টকাট মেথড বা টেকনিকগুলো আমরা সরাসরি এখন ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ভাইবারে ক্লাসগুলো আপলোড করেছি সেটা আমাদের অফিসিয়াল পেজ এবং এটা নির্ধারিত সময়ে নির্ধারিত ক্লাসগুলি আমরা আপলোড করব। এর বাইরেও যখন আমরা অ্যাডমিশান বা ছোটোখাটো বিষয়গুলো সেগুলো আমরা আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন ফেসবুক বা ইউটিউব রয়েছে এগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে অবহিত করার চেষ্টা করব। সো প্লিজ জয়েন আওয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো শিক্ষার্থীরা, আমরা কাল বিলম্ব না করেই আমাদের নির্ধারিত টপিক্সে চলে যেতে চাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভেক্টর রাশির যোগ ও বিয়োগ, যে ভেক্টর রাশির উপাংশের যোগফলের ফলে যে নতুন ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে তাদেরকে বলছি আমরা লব্ধি, এবং বিয়োগ ফলে একটি থেকে আরেকটা যে বিয়োগ করছি সেটাকে আমরা বলছি যে ভেক্টর বিভাজন, এবং এই ভেক্টর যোগ এবং বিয়োজনের সূত্রকে কাজে লাগিয়ে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছিলাম। ত্রিভুজ সূত্রতে আমরা দেখেছিলাম যে দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, যে সন্নিহিত বাহু যদি একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই নীতিকে কাজে লাগিয়ে আমরা সামান্তরিকের সূত্রটি প্রতিপাদন করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টুকু একটু মনে রাখবে। দেখো, আমরা ও এ বরাবর অর্থাৎ আনুভূমিক বরাবর যে ভেক্টর নিয়েছি সেটাকে আমরা বলেছি পি ভেক্টর, এবং ও বি বরাবর যে ভেক্টর নিয়েছি অর্থাৎ উলম্ব বরাবর আমরা যে ভেক্টর নিয়েছি সেটাকে আমরা বলেছি কিউ ভেক্টর। এখন এই সামান্তরিককে তুমি যদি একটা নদীর কথা চিন্তা করো, দেখো তাহলে নদীর স্রোত প্রবাহিত হচ্ছে কোন দিকে, অর্থাৎ আনুভূমিক বরাবর অর্থাৎ ও এ বরাবর। তাহলে আনুভূমিক বরাবর আমি যে ভেক্টর কল্পনা করব সেটাকে আমি যদি পি দিয়ে প্রকাশ করব, এবং আমি যদি নদীর এই পার থেকে অর্থাৎ ও এ পার থেকে যদি বি সি পারে যাই, অর্থাৎ ওই পারে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে সেটা কিউ ভেক্টর। তোমরা এই বিষয়টুকু একটু মনে রাখবে, কারণ এই বিষয়গুলো দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এতে লব্ধি ছিল আর আমরা গত ক্লাসে অর্থাৎ এই লব্ধির মান নির্ণয় করেছিলাম। দেখো, যেখানে লব্ধির সাথে আনুভূমিক যে দিক, আনুভূমিক যা ভেক্টর ওয়ে সেটা একটা কোণ করে আছে থিটা, এবং যে আনুভূমিক যে দিক বা ভেক্টর বলেছিলাম ওয়ে, এর সাথে উলম্ব যে ভেক্টর ওবি
সেটার একটা গুণ পেয়েছি আমরা আলফা। তাহলে আমরা যদি দুইটা ভেক্টর অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ দেখতে চাই তাহলে সেটা হবে আলফা, আর লব্ধির সাথে যদি পি এর দেখতে চাই তাহলে সেটা ধরেছিলাম আমরা থিটা। এবং এইভাবেই আমরা প্রমাণ করেছিলাম, আমরা সামান্তরিকের সূত্রকে প্রতিপাদন করেছিলাম। তোমাদের মনে আছে আমরা বলেছিলাম যে সাইন আলফা এবং কজ আলফার মানগুলো সুন্দরভাবে নির্ণয় করেছিলাম, এবং সাইন আলফা কজ আলফার মানগুলো নির্ণয় করার পরে আমরা এইখান থেকে শিক্ষার্থী বন্ধুরা সামান্তরিকের যে লব্ধির মান ছিল সে লব্ধির মান বের করেছিলাম আমরা, আর ইকুয়াল পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আমরা লব্ধির মান বের করেছিলাম। একই সাথে লব্ধির মান বের করার পরে আমরা এই সমীকরণ থেকেই আমরা কি করেছিলাম যে ও ডি সি সমকোণী ত্রিভুজ থেকে ট্যান থিটার মান বের করেছিলাম, অর্থাৎ থিটার মান আমরা বের করেছিলাম। দেখো আমি তোমাদের গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমরা ওয়ে বাহুর মান জানি, এডির মান জানি, ডিসির মান জানি, এসির মান জানি, আমরা ওসির মান জানি না, আমরা ওসি মানে লব্ধির মান বের করে ফেলেছি। এখন লব্ধিটা ওই যে পি ভেক্টর দেখতে পাচ্ছ সবুজ চিহ্নিত যে ভেক্টর, সেই ভেক্টরের সাথে লব্ধি থিটা কোণ করে আছে, তাহলে থিটার মান আমাদের বের করতে হবে। তাহলে যদি সব বাহুগুলোর মান আমাদের জানা থাকে সেখান থেকে ট্যান থিটা ইউজ করে আমরা খুব সহজেই লব্ধির মান বের করেছিলাম, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম গত ক্লাসে যে আজকে যারা আমার ক্লাসটি করছো তারা সঙ্গে সঙ্গে এই যে সহায়ক বইয়ের কোনো সাহায্য নিয়ে দ্রুত ফর্মুলাটি নিজের মতো করে বুঝে সুন্দর করে খাতায় লিখে নোট করে রাখবে, এইগুলো দিয়ে আমরা অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লব্ধির মান এবং যে লব্ধির যে দিক, এই মান এবং দিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব এবং সেই সাথে লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের আজকের নির্ধারিত টপিকে, লব্ধির সর্বোচ্চ মান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেই শুরুর ক্লাস থেকে আজকে যে ক্লাস আমি নিচ্ছি এখান থেকে শুরু করে ভবিষ্যতে যত ক্লাস দিব সবসময় তোমাদের একটা কথা বলবো যে কোনো বিষয় বা ফিজিক্সের কোনো বিষয় তোমরা কখনোই না বুঝে আত্মস্থ করার চেষ্টা করবে না, আগে বুঝবে তারপরে আত্মস্থ করবে। এখানে লব্ধির সর্বোচ্চ মান আমরা নির্ণয় করব। আচ্ছা, লব্ধি তো বুঝেছি, লব্ধি মানে যোগফল, তাই না? আমি যেমন তোমাদের গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বাংলাদেশকে 64টা জেলায় ভাগ করছি, জেলাকে উপজেলা, উপজেলাকে ইউনিয়নে ভাগ করছি, তাই না? আবার এই সবগুলো মিলে আমি কী পাচ্ছি? উল্টা দিক থেকে যদি যোগ করি ইউনিয়ন, উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে আবার কী পাচ্ছি? আমরা রাজধানী পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এই যে রাজধানীটা পেলাম, এই রেজাল্টেন্ট পেলাম, এটাকে আমরা কী বলছি? এটাকে আমরা বলছি লব্ধি। কিন্তু লব্ধির আবার সর্বোচ্চ মান, আবার লব্ধির সর্বনিম্ন মান, এটা কীভাবে সম্ভব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস একটু খেয়াল করবে, আমি একটা এক্সাম্পল দেব, তোমরা বিষয়টিকে একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবে। লব্ধির সর্বোচ্চ মান, আচ্ছা আমরা যখন রাস্তায় চলাচল করি, আমরা আগেই বলেছি যে ভেক্টর সবসময় দিক নিয়ে কাজ করে, ভেক্টর সবসময় কী নিয়ে কাজ করে? দিক নিয়ে কাজ করে। তাহলে লব্ধির সর্বোচ্চ মান আমরা অবশ্যই কী পাবো? একটা দিকের কাজ করবে। যেমন মনে করো আমরা যখন উঁচু নিচু রাস্তায় চলি, পাহাড়ি কিছু রাস্তায় চলি, মনে করো তুমি একটা সাইকেল নিয়ে পাহাড় থেকে নামছো, তখন তোমার যে সাইকেলের যে স্পিড ছিল সেটা ছিল 20 মিটার পার আওয়ার, আচ্ছা বা 20 কিলোমিটার পার আওয়ার, 20 মিটার পার না, ধরে নিলাম যে তুমি আরও দ্রুত চলতে পারো, সেক্ষেত্রে আমি তোমাকে বললাম যে ধরে নিলাম যে তুমি 25 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি সাইকেল নিয়ে পাহাড় থেকে নিচে নামছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পাহাড় থেকে ধরো 20 কিলোমিটার পাওয়ার আওয়ার বেগে যখন নিচে নামছো, তখন কেউ একজন তোমার সাইকেলের পিছন থেকে আরও 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটা জোরে ধাক্কা দিল, তাহলে তোমার সাইকেলের গতি নিশ্চয়ই কমে যাবে। কি কমে যাবে? অর্থাৎ তুমি পাহাড় থেকে নিচে নামছো, সেই সময় তোমাকে পিছন থেকে আরো জোরে কেউ একটা ধাক্কা দিল, তাহলে তোমার সাইকেলের গতি কি হবে? নিশ্চয়ই বেড়ে যাবে। তার মানে আমি সাইকেলে যে গতি দিয়েছিলাম 20 কিলোমিটার পার আওয়ার, এবং আমি যখন নামছিলাম পিছন থেকে যে আমাকে ধাক্কা দিল তার গতি ছিল 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইবার এই 20 কিলোমিটার আর এই 10 কিলোমিটার
ধাক্কার ফলে এই দুইটা যুক্ত হয়ে মোট গতি হয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। এইবার এই 30 কিলোমিটার পার আওয়ার মানে কি হচ্ছে, যে আমার যে দুইটা ধাক্কার মিলন, এই দুইটা ধাক্কাই তো হচ্ছে কি রেজাল্টেন্ট। এই দুইটা ধাক্কার রেজাল্টেন্টে আমরা কি পাচ্ছি, সর্বোচ্চ গতি পাচ্ছি। অর্থাৎ এই বিষয়টাকে আমরা বলছি যে আমাদের যে দুইটা জিনিস পেলাম সেই দুইটার সর্বোচ্চ মান পেলাম, এটাকে আমরা বলছি লব্ধির সর্বোচ্চ মান। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বিপরীত দিকে চিন্তা করি, মনে করো তুমি পাহাড়ের দিকে উঠতেছো, সেখানে তোমার গতি ছিল 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কেউ তোমাকে পিছন থেকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে টেনে ধরেছে। তাহলে তোমাকে কি করেছে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে টেনে ধরেছে। তাহলে তুমি এখন যে অ্যাকচুয়াল তোমার যে সাইকেলের যে গতি থাকছে সেটা কত থাকছে, 20 কিলোমিটার থেকে 10 কিলোমিটার আবার দাও, তাহলে থাকতেছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইবার তোমার রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, রেজাল্টান্ট হচ্ছে লব্ধি কত হচ্ছে, লব্ধি তোমার যে বেগ পাচ্ছ সেটা কত হচ্ছে, 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে এইবার তোমার লব্ধি কমে গেছে, লব্ধির মান কি হয়ে গেছে, সর্বনিম্ন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটুকুই তোমাদের আমি সুন্দরভাবে বোঝাতে চাচ্ছিলাম, যার কারণে এই উদাহরণের অবতারণাটুকু করেছি। অর্থাৎ লব্ধির মান কখনো সর্বোচ্চ হতে পারে, আবার লব্ধির মান কখনো সর্বনিম্ন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টুকু খুব ছোট্ট এবং সহজ একটি বিষয়, কিন্তু অনেকে না বোঝার কারণে বিষয়গুলিকে কমপ্লেক্স বানিয়ে ফেলে বা অনেকের মাথা ঘুরে যায় যে স্যার কখন সর্বোচ্চ হচ্ছে, কখন সর্বনিম্ন হচ্ছে, এই কি। তো আমরা এই বিষয়টুকু শুধু মনে রাখবো যে যখন আমরা রেজাল্টেন্ট পাচ্ছি একটা নির্দিষ্ট ক্ষেত্রে, রেজাল্টেন্ট হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ যোগফলও আমরা কি পাচ্ছি, লব্ধির একটা মান পাচ্ছি, আবার বিয়োগ ফলেও কি পাচ্ছি, লব্ধির একটা মান পাচ্ছি, সেটা কখনো সর্বোচ্চ হচ্ছে, কখনো সর্বনিম্ন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিষয়টুকু আমাদের যে গাণিতিকভাবে সামান্তরিকের সূত্র নির্ণয় করেছিলাম সেখানে যে লব্ধির মান আমরা পেয়েছিলাম সেই লব্ধির মান দিয়ে আমরা দেখব। আচ্ছা, আমি ধরে নিলাম যে পি একটা ভেক্টর একটা নির্দিষ্ট দিকে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো পি একটা ভেক্টর একটা নির্দিষ্ট দিকে কাজ করছে। যদি আর একটা ভেক্টর একই দিকে কাজ করে, আরেকটা ভেক্টর কিউ, কিউ ভেক্টরও যদি একই দিকে কাজ করে, তাহলে কি ঘটনা ঘটবে। আমি কিছুক্ষণ আগেই তোমাদের আমাদের যে সামান্তরিকের সূত্রটা ছিল সেটাতে দেখেছিলাম যে পি ভেক্টর কাজ করছিল আনুভূমিক বরাবর আর কিউ ভেক্টর কাজ করছিল উলম্ব বরাবর। তোমরা নিশ্চয়ই দেখেছো, অথবা তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদের যে বই আছে সেই বইটাতে, অথবা তোমার যে খাতা আছে খাতাতে আঁকিয়ে নাও যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের যে মধ্যবর্তী কোণ ছিল সেই মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা ছিল। কিন্তু এবার আমরা দেখিয়েছি যে পি ভেক্টর যেই দিকে কাজ করছে কিউ ভেক্টরও সেই দিকে কাজ করছে, তার মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোনো কোণ নাই। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টুকু যদি আবার আমরা ওই এক্সাম্পলের সাথে মানে তুলনা করতে চাই, তাহলে ঘটনাটা কেমন দাঁড়ায়, যে সাইকেল নিয়ে যখন কেউ নিচে নামছিল ঠিক আমরা তাকে ধাক্কাও দিলাম সেই দিকে, তার মানে কি হচ্ছে, তার নিচে নামার যে গতি বা তার যে বল যেদিকে কাজ করছিল আমাদের যে ধাক্কা, সেই ধাক্কাটাও কি করলো, সেই একই দিকে কাজ করলো। তাহলে দুইটা যখন একই দিকে কাজ করে তখন তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে যায়, মধ্যবর্তী কোণ হয়ে যায় 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে রেজাল্টেন্ট পেয়েছিলাম দেখো সেটা এরকম ছিল, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ছিল। তাহলে এখানে আমরা আমরা বলেছি যে লব্ধির মান অবশ্যই কিসের উপর নির্ভর করবে, কজ আলফার মান আলফার উপর নির্ভর করবে, এবং কজ আলফার মান সর্বোচ্চ হতে পারে +1, তার মানে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক তোমাদের আমি এই কথাটুকুই বোঝাতে চাচ্ছিলাম যে দুইটা ভেক্টর দেখো আবার চিত্রের দিকে খেয়াল করো, একই দিকে ক্রিয়াশীল যখন হবে তখন তাদের যে মধ্যবর্তী কোণ থাকবে সেই মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মান কত হবে, 0 হবে। আলফার মান 0 হলেই লব্ধি হয়ে যাবে সর্বোচ্চ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে দুটি ভেক্টরের মান লব্ধির সরি দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন যখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টরদ্বয় পরস্পর একই দিকে ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটুকু তোমরা মনে রাখবে, এটা এমসিকিউ পরীক্ষায় আসে যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন,
এক নাম্বার যখন তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি, যখন তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 0 ডিগ্রি, যখন তারা পরস্পর একই দিকে ক্রিয়াশীল হয়। নিচের কোণটি সঠিক, এটা বহুপদী সমাপ্তির সূচক, নির্বাচনী পরীক্ষায় আসতে পারে, অথবা এক কথায় নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে আসতে পারে। সুতরাং তোমাদের এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে জানতে হবে, অর্থাৎ আমি যে স্লাইডে যে বিষয়গুলো তোমাদের উল্লেখ করেছি সেই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলো সবগুলো কিন্তু কোনো এক্সামের কোশ্চেন থেকে এবং এখান থেকে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করতে পারো, দেখতে পারো, সো আশা রাখি যে তোমাদের কোনো বিষয় সম্পর্কিত কোনো প্রবলেম থাকবে না, আর যদি থাকে তার জন্য তো আমি আছি। তোমরা ভাই ভাই আমাকে মেসেজ করবে, আমি ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। অনেকেই মেসেজ করেছো, অনেক বিষয়গুলো জানতে চেয়েছো, তবে সেগুলো আমি সবগুলো তোমাদের সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধির মান হবে সর্বোচ্চ। এবার আমরা গাণিতিক একটু হিসাব করে দেখি যে আমাদের লব্ধির সর্বোচ্চ মানটার ব্যাপারটা কীরকম দাঁড়ায়। আচ্ছা, তাহলে আর ম্যাক্সিমাম হবে কখন? যখন কস আলফার মান হবে 0 ডিগ্রি। আলফার মান 0 ডিগ্রি হলে আমাদের সমীকরণ কত হবে? পি স্কোয়ার প্লাস 2 PQ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ কস 0-র মান 1। সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো যে আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের যখন আমরা যোগফল পাচ্ছি তখন আমাদের লব্ধি হচ্ছে সর্বোচ্চ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইটি মনে রাখতে হবে, অর্থাৎ ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান। আমরা মনে রাখবো এটা খুব সহজেই, এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন হবে, ছোটো ছোটো ম্যাথ হবে, ভার্সিটির ভর্তি পরীক্ষায় কোশ্চেন থাকবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লব্ধির সর্বোচ্চ মান নিয়ে আলোচনা করেছি, এবার লব্ধির সর্বনিম্ন মান নিয়ে আলোচনা করতে চাই। তুই যে সাইকেলের গতির কথা বললাম, যে তুমি যেতে চাচ্ছ উপরের দিকে আর তোমাকে আরেকজন টেনে ধরতেছে পিছন দিকে, তার মানে তোমার গতি যদি ভেক্টর পি উপর দিকে হয় তাহলে আর একটা ভেক্টর যে তোমাকে টেনে ধরতেছে পিছন দিকে সে হচ্ছে বিপরীত দিকে। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে কিন্তু এরকম, দেখো যে পি ভেক্টর কাজ করছে একদিকে আর কিউ ভেক্টর কাজ করছে আরেকদিকে, তাহলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে এখানে একটা কী চিন্তা করা যায়? এখানে একটা সরলরেখা চিন্তা করা যায়। তাহলে একটা সরলরেখা এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এইবার দেখো দুইটা ভেক্টর কিন্তু আমরা কি করছি, পরস্পর বিপরীত দিকে কাজ করছে। তার মানে বিপরীত দিকে কাজ করলে দেখো, আমরা ওই যে বলেছিলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে আলফার মান কত হয়ে যাবে? 180। 180 মানে বিপরীত। তাহলে দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হবে তখন লব্ধির মান হয়ে যাবে সর্বনিম্ন, তখন লব্ধির মান হয়ে যাবে সর্বনিম্ন। এবার আমরা বিষয়টাকে যদি একটু দেখতে চাই গাণিতিকভাবে, তাহলে আমাদের যে সমীকরণ ছিল আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, এই সমীকরণে যখন আমরা মানটি বসিয়ে দেব তখন দেখো কস আলফার মান এর উপর নির্ভর করবে, কস আলফার মান হতে পারে সর্বনিম্ন -1, অর্থাৎ আলফা ইকুয়াল 180 ডিগ্রি। খুব সহজ একটা ব্যাপার, দুটা ভেক্টর একই দিকে কাজ করলে আলফার মান 0 ডিগ্রি, দুটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে আলফার মান কত হচ্ছে? 180 ডিগ্রি। আমরা শুধুমাত্র এই কথাটুকু মনে রাখবো, যেটা আগে বুঝেছি এটা শুধুমাত্র তার রিভার্স কন্ডিশান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যদি আরেকটু গাণিতিকভাবে ক্লিয়ার হতে চাই যে কস আলফার মানে 180 বসিয়ে দেই, তাহলে এখানে আসবে আর মিনিমাম পি স্কোয়ার মাইনাস 2 PQ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি যে আর মিনিমাম ইকুয়াল পি ভার্সেস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ মিনিমাম পি ভার্সেস পি মাইনাস কিউ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান ভেক্টরদ্বয়ের মানের বিয়োগ ফলের সমান। ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান ভেক্টরদ্বয়ের মানের বিয়োগ ফলের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন আমার এই ভিডিওটি দেখবে, এই পেজটি অর্থাৎ এই যে আমরা লব্ধির সর্বনিম্ন মান বের করেছি, এই জায়গায় তোমাদের মাঝখান থেকে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটুকুর উত্তর আমি তোমাদের এখন বলে দিব না। তোমরা একটা সুন্দর করে দেখবে, দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে, সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের উত্তরে আমি তোমাদের ভাইবারে পার্সোনালি দেব যে কোথায় তুমি বুঝতে পেরেছো বা বুঝতে পারো নাই। ওকে, তো আমরা লব্ধির সর্বনিম্ন মান পেয়েছি যে ভেক্টরদ্বয়ের মানের বিয়োগ ফলের সমান।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামান্তরিকের যে সূত্র ছিল সেই সূত্রের আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল যে লব্ধির মান কখন সর্বোচ্চ হচ্ছে, লব্ধির মান কখন সর্বনিম্ন হচ্ছে, সামান্তরিকের সূত্রের যে লব্ধির দিক নির্ণয় করেছি, আমরা এই বিষয়গুলিকে খুবই গুরুত্ব সহকারে নিব এবং এগুলো সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লব্ধির মান রিলেটেড যে গাণিতিক বা বিষয়গুলো ছিল সেগুলো শেষ করে দিয়েছি। এই মুহূর্তে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই সামান্তরিকের সূত্র দিয়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেই ধরনের কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব আর কি। তো চলো দেখে নেওয়া যাক আমরা কী ধরনের সমস্যা সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক সমস্যা সমাধান করার আগে তোমাদের যে কথাটুকু বলতে চাচ্ছি সেটি হচ্ছে, অবশ্যই তোমরা ক্যালকুলেটার নিবে, হাতে সবাই ক্যালকুলেটার নিয়েছো, প্রয়োজনীয় স্ক্রিপ্ট অর্থাৎ খাতা রেডি রাখবে এবং কলম নিয়ে বসে যাবে। আমরা গাণিতিক সমস্যা সমাধান করব এবং সেই সাথে আমরা আমাদের যে ভার্সিটির যে প্রিপারেশান বা আমাদের যে কাঙ্ক্ষিত যে গোল বা মিশন রয়েছে সেই মিশনগুলোকে সাকসেসফুল করার জন্য আমরা এখন থেকে কিছু শর্টকাট ম্যাথড শিখবো। সেই ম্যাথডগুলো যদি আমরা ভালোভাবে অ্যাপ্লিকেশান দিতে পারি, আমরা যদি কিছু ছন্দ আকারে কিছু বিশেষ জিনিস মনে রাখতে পারি, তাহলে আমাদের অ্যাডমিশান টেস্টে সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তুমি যদি এই ভেক্টর অধ্যায় থেকে 5টা শর্টকাট ম্যাথড জানতে পারো, তাহলে 10টা অধ্যায় থেকে তুমি 50টা শর্টকাট ম্যাথড জানতে পারবে। যদি 20টা অধ্যায়ের কথা চিন্তা করো, তাহলে 100টা শর্টকাট ম্যাথড তুমি জানতে পারবে। সো এখন থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি মনে করো যে আমি ফাইনাল পরীক্ষা দিয়ে তারপর প্র্যাকটিস করবো, সো ইউ হ্যাভ এন সাফিসিয়েন্ট টাইম, তুমি কিন্তু যথেষ্ট সময় পাবে না। সো এখন থেকেই যদি বিষয়গুলো তুমি হ্যাবিচুয়েট হয়ে যাও, তাহলে তোমার একাডেমিক পরীক্ষায় তুমি যেমন ভালো ফলাফল অর্জন করতে পারবে, সেই সাথে তোমার যে ভার্সিটির পরবর্তী যে স্বপ্ন বা ড্রিম সেটার যে প্রিপারেশান সেটা তুমি সহজভাবে নিতে পারবে। সো গাণিতিক সমস্যাগুলো সমাধান করার সময় অবশ্যই আমাদের যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেই ইকুইপমেন্টগুলো রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। যেমন বলা হয়েছে যে একটি বিন্দুতে একই সময় পূর্ব দিকে 6 নিউটন এবং উত্তর দিকে 8 নিউটন মানে দুটি বল ক্রিয়া করলে এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি সমাধান সহ করে দেওয়া আছে। তোমরা এখানে দেখো পূর্ব দিকের বল পি ইকুয়াল ধরা হয়েছে 6 নিউটন। আচ্ছা, আমরা যদি একটা মানচিত্রের দিকে তাকাই বা যেখানে দেখি তখন দিক নির্ণয় করা হয়, তখন সোজাসুজি আমাদের মাথার উপরে যে দিক থাকে সেটাকে ধরা হয় উত্তর, নিচেরটা ধরা হয় দক্ষিণ। আমাদের যে ডান হাত রয়েছে সেটাকে ধরা হয় পূর্ব, আর যে বাম হাত রয়েছে সেটাকে ধরা হয় পশ্চিম। তাহলে আমরা ওই যে সামান্তরিকের সূত্রটুকু দেখেছি, আমরা যে সামান্তরিকের সূত্র দেখেছি সেই সামান্তরিকের সূত্রে পি ছিল কোন দিকে, আনুভূমিক দিকে অর্থাৎ পূর্ব দিকে, এই জন্য পিকে ধরা হয়েছে 6 নিউটন এবং কিউ ছিল উত্তর দিকে, উত্তর দিকের বল, এই জন্য কিউকে ধরা হয়েছে 8 নিউটন। তাহলে দেখো পূর্ব দিকে এবং উত্তর দিকে এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা আলফার মান 90 ডিগ্রি ধরে লব্ধির মান বের করে ফেললাম। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের বলা হয়েছে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে, তার মানে কী দাঁড়াচ্ছে, আমরা লব্ধির মান তো 10 নিউটন পেয়েছি এবং আমাদের যে দিক ছিল সেই দিকটা হচ্ছে কীভাবে নির্ণয় করেছি, ওই যে সামান্তরিকের যে ত্রিভুজ সূত্র ছিল দেখো তোমরা একটু খেয়াল করে, যেখানে দেওয়া আছে দেখো ওই আর পি এর সাথে থিটা কোণ করেছিল, তাহলে আমরা কিউ এর মান বসিয়েছি, পি এর মান বসিয়েছি, কস আলফার মান বসিয়েছি, বসিয়ে থিটার মান বের করেছি 53.13 ডিগ্রি। অর্থাৎ ওই যে লব্ধি কার সাথে পূর্ব দিক কার মান ছিল পি এর মান, তাহলে পি এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 53.1 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই অঙ্কটি এমসিকিউ আকারে আসে, অর্থাৎ ভার্সিটিতে আমাকে যখন এমসিকিউ আকারে একটা পরীক্ষা দেওয়া হবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রেখো তোমাদের 100টা কোশ্চেনের উত্তর করতে হবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 60 মিনিট। তার মানে তুমি একটা কোশ্চেনের জন্য 1 মিনিট টাইম পাচ্ছ না, তারপরে ধরে নিতে হবে তোমাকে 30 সেকেন্ড একটা কোশ্চেনের জন্য তুমি টাইম পাবে। সো একটা কোশ্চেনের জন্য যদি তুমি 30 সেকেন্ড টাইম পাও, তো 30 সেকেন্ড টাইমের মধ্যে তোমাকে কোশ্চেনটি দেখে পড়ে বুঝে তারপরে উত্তর করতে হবে, এবং তোমাকে যে ভর্তি পরীক্ষায় যে ওয়েমার্কশিট দেওয়া হবে সে ওয়েমার্কশিটটি ফিল আপ করতে হবে। সো তোমাকে এখন থেকে এক্সপার্ট হতে হবে এবং এখন থেকে তোমাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এই অঙ্কটুকুকে খুব সহজেই একদম শর্টকাট মেথডে করে ফেলবো, জাস্ট ইউজিং বাই ক্যালকুলেটার। তোমরা সবাই হাতে ক্যালকুলেটার নিবে, তোমরা সবাই হাতে অবশ্যই ক্যালকুলেটার নিবে। এখন আমি যেইভাবে বলছি সেইভাবে তোমরা অঙ্কটার দিকে খেয়াল করো। আমি আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে হাতে ক্যালকুলেটার নিয়েছো। দেখো এখানে দুইটা ভেক্টর বলা হয়েছে, একটা কাজ করছে পি পূর্ব দিকে 6 নিউটন, একটা কাজ করছে কিউ উত্তর দিকে 8 নিউটন। তার মানে একটা পি একটা কিউ, তার মানে আমি যদি আমার ফর্মুলা কত, পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত, 0। তার মানে 2PQ cos α, এই টার্মটা 0। তার মানে আমার শুধু থাকতেছে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। তার মানে 6-এর উপর স্কোয়ার করলে হয় 36, আর 8-এর উপর স্কোয়ার করলে হয় 8 * 64, 36 আর 64 হলো 100। তার মানে শিক্ষার্থী বন্ধুরা এইবার খেয়াল করে দেখো, 100-কে যখন আমি রোড করছি তখন আসতেছে 10। তোমাদের যে ইয়েটা দেওয়া হয়েছে এখানে, এইখানে 10 হবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা খুব সহজেই এই ম্যাথটি সমাধান করে ফেলতে পারি। তো তোমরা এরপরে দেখো, আমরা এইরকম আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, খুব সহজে আমরা সমাধান করে ফেলবো। তোমরা ক্যালকুলেটার দিয়ে, ক্যালকুলেটার হাতে নাও, অঙ্কটির উত্তর না দেখে ডাইরেক্ট তোমরা বসিয়ে দিতে পারো। দেখো স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চালনা করলে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। আচ্ছা, তার মানে আমরা আগে দিকের কথাই না যাই, আমাদের বের করতে হবে কি, লব্ধি বেগ। কারণ স্রোত যাচ্ছে একদিকে আর আমাদের স্রোতের সাথে একটা কোণ করে নৌকা যাচ্ছে, তার মানে স্রোতের সাথে আমাদের একটা বেগ হচ্ছে, সেই বেগটাকে আমরা কি বলছি, রেজাল্টেন্ট বেগ বলছি। সেই রেজাল্টেন্টটা আমরা বের করব। তার মানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে এবং তার সাথে কস 60 ডিগ্রি মান দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটারে প্রথমে ব্র্যাকেট অপশান চাপবো, ব্র্যাকেট অপশান চেপে এই পি আর কিউ এর স্কোয়ার মানগুলো যোগ করব। তাহলে পি এর স্কোয়ার মান কত, 5×5=25, যোগ, তোমরা আমার সঙ্গে সঙ্গে করে ফেলবে, একসঙ্গে স্টার্ট করবে। প্রথমে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পরে 5×5=25, যোগ 4, 4-এর জন্য কত হবে, 4×4=16, তাহলে 25+16 প্লাস 2PQ, 2PQ মানে কত, 4×5=20, 20 × 2=40, 40, আর কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান তোমরা অবশ্যই জানো, কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হবে হাফ। তাহলে এখান থেকে বসিয়ে দেই, 40 রদ্দে কত হবে, 20 হবে। এখন আমরা এগুলোকে ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে ইকুয়াল চেপে রোড করলেই উত্তর বের হয়ে যাবে 7.81 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এইভাবে খুব সহজেই তোমরা অঙ্কগুলো দেখি খুব 30 সেকেন্ড, না যেহেতু আমাদের সময় লাগবে 30 সেকেন্ডের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আমাদের খুব সহজেই আমরা 25 সেকেন্ড না 15 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। আরও কিছু শর্টকাট ম্যাথড রয়েছে, অর্থাৎ অঙ্ক দেখলেই আমরা বলে দিতে পারবো যে এটার এরকম টাইপের ম্যাথ বা এর এত অ্যান্সার হতে পারে। আমরা খুব সহজেই কিছু শর্টকাট টেকনিক রয়েছে, কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, আমরা হয়তো বোর্ডে ফেসবুক লাইভে সামনের দিন হয়তো ফেসবুক লাইভে এসে অথবা ইউটিউবে শুধুমাত্র অ্যাডমিশনের উপরে শর্টকাট ভিডিও আপলোড করে তোমাদের এই বিষয়গুলোকে আমি অবহিত করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা ম্যাথগুলো দেখতেছো, ঠিক এইভাবে ভেক্টর সম্পর্কিত, ভেক্টরের প্রত্যেকটা টপিক রিলেটেড ম্যাথ সংযুক্ত করা হয়েছে। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছো যে আমার লেখা একটি পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটি বের হয়েছে। তো বইটিতে এরকম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, অর্থাৎ অধ্যায়ের যে একটা এক একটা টপিক ভিত্তিক, অর্থাৎ সামান্তরিকের সূত্র, ডট গুণন, ক্রস গুণন, এভাবে প্রত্যেকটা টপিক ভিত্তিক ম্যাথমেটিক্স দিয়ে তার সলিউশন করে দেওয়া আছে। সকল জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ ওই ভেক্টর অধ্যায়ের যত জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সব জ্ঞানমূলক প্রশ্নগুলো এক জায়গায় করে দেওয়া আছে। সব যে অনুধাবনমূলক প্রশ্ন, সব অনুধাবনমূলক প্রশ্নগুলো এক জায়গায় দিয়ে দেওয়া আছে। এবং তোমাদের যে বোর্ড কোশ্চিন, অর্থাৎ 2019 থেকে 2015 সাল পর্যন্ত যে বিগত যে সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলগুলো সমাধান করে দেওয়া আছে। সো আমি মনে করি যে তোমরা যদি একটু দেখো বিষয়টা বা বইটা যদি একবার দেখো, তাহলে তোমাদের জন্য তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে, অর্থাৎ তোমরা একটা সহায়ক বইয়ের মধ্যেই সবগুলো পেয়ে যাবে আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরেও বলছি যে তোমাদের যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ এই সামান্তরিকের সূত্র বা ফিজিক্স রিলেটেড যে কোনো টপিক রিলেটেড যে কোনো সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমরা কখনো লাইভ ক্লাসে আসতে পারি, খুব স্বভাবত আমরা হয়তো ফেসবুক লাইভ ক্লাসে আসব বা ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে হয়তো আরও তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমাদের যে বই রয়েছে সেই বইয়ে এই সামান্তরিকের সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যা রয়েছে, অর্থাৎ আমির আলী ইসাহাকের বইয়ে এই লব্ধির মান দিয়ে কিছু গাণিতিক সমস্যা রয়েছে, উদাহরণের যে গাণিতিক সমস্যা তোমরা সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই শুভকামনায় আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।